হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট মেক্স মি ফিল হ্যাপি। আমি সোমদত্তা, আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আজকে আমরা যাব হলো হাতিবাগান। সামনে পুজো আসছে, চারিদিকে পুজোর শপিং শুরু হয়ে গেছে। আমি আজকে তোমাদের হাতিবাগানের কয়েকটা দোকান দেখাবো যেখানে সবচেয়ে কম দামে তুমি অনেক ভালো ভালো জিনিস পেতে পারো। কলকাতা যদি লন্ডন হয় তাহলে এটা আমাদের টেমস, তো আমরা টেমসটা পার হয়ে ওই পারে যাব। জোকস অ্যাপার্ট, এটা গোলাঘাটা ব্রিজ, গোলাঘাটা ব্রিজ পার হয়ে ওই পারে যাব। ওই পারে গিয়ে আমরা অটো ধরবো। উল্টোডাঙ্গা চলে এসেছি, উল্টোডাঙ্গা নেমে আমরা আরেকটা অটো নিয়েছি। এবার আমরা যাব হাতিবাগান। হাতিবাগানে পৌঁছে গেছি। হাতিবাগান মোড় থেকে শ্যামবাজারের দিকে হাঁটতে গেলে টাউন স্কুলের ঠিক অপোজিটে এই দোকানটা পড়ে। এই দোকানটা আমরা কিছু কেনাকাটা করব আর তোমাদেরও দেখিয়ে দেবো এই দোকানে কি কি পাওয়া যায়। এই দোকানটা অনেক পুরনো দোকান, আমি অনেক ছোটবেলা থেকে এই দোকানে কিনে আসছি। আগে এখানে ওনার দাদা বসতেন। এখানে ক্লিপ, গলার হার, অনেক রকম ভ্যারাইটি আছে। প্লাস দেখো, বসন্ত উৎসবে এর জন্য যেসব গলার ফুলের হার দরকার সেইগুলো এখানে কতটা, খুব অনেকগুলো কালেকশন আমি দেখতে পাচ্ছি। খুব সুন্দর এবং প্রাইসও খুব রিজনেবল। এখানে খোপা আছে, মানে হেয়ার এক্সটেনশন আছে এবং হেয়ার পাফ করার জন্য প্রচুর এক্সটেনশন আছে, বিভিন্ন রকম ভ্যারাইটি। মানে কোনটা ছেড়ে কোনটা নেবে এটা লিটারেলি ঠিক ঠিক করাটা একটা মানে বিশাল ব্যাপার। বাচ্চাদের ক্লিপ থেকে আরম্ভ করে অনেক রকমের হেয়ার ব্যান্ড, ব্যাক ক্লিপ, হ্যাঁ এইগুলো তো প্রচুর ভ্যারাইটি দেখলাম। আর ব্যাক ক্লিপ যে কত আছে তা সেটা তো মানে মানে 500টা ব্যাক ক্লিপ আছে। আমার মেয়ের একটা পছন্দ হয়ে গেছে, ওর ফেভারিট কালার পিঙ্ক, অ্যাজ ইউজুয়াল ওই পিঙ্ক কালারটা ওর পছন্দ হয়েছে। এবার এই খোপাটা দিচ্ছি ওর নাচের জন্য, কিরকম হয়েছে তোমরা আমাকে বলো। এবার এসছি হেয়ার ব্যান্ড নিতে, একটা আমার একটা আমার মেয়ের জন্য কিনবো। মেয়ের স্কুলের ব্ল্যাক কালারের হেয়ার ব্যান্ড লাগে, তো সেটার জন্যই কেনা। এবং দাদা সেটা দেখিয়ে দিল যে এখানে সব জিনিস নাকি আনব্রেকেবল, হেয়ার ব্যান্ড এরকম টেনে লম্বা করে দেখিয়ে দিল যে এটা কোনো রকম কোনো কিছু হবে না, ভাঙবে টাঙবে না। এখানে আরো কিছু কিছু বাচ্চাদের হেয়ার এক্সেসরিজ আছে। এই যে এগুলোর দাম মোটে 80 টাকা করে, বার্গেনিং করলে এগুলো আরো অনেক কম দামে পাওয়া যাবে। অবভিয়াসলি এখানে বার্গেনিং করতে হবে, বার্গেনিং করে যথেষ্ট সস্তায় এই দোকানে পাওয়া যায়। এখানে এসে দেখতে পারলে খুব ভালো, ভীষণ সুন্দর। আর ক্ল্যাচার যে কত রকমের আছে তার কোনো ঠিক নেই, মানে প্রচুর কালেকশন। এবং কিছু মাথায় খোপায় লাগানোর জন্য ফুল, সেগুলো পুরো দেখতে অরিজিনালের মতো, সেগুলোর বিভিন্ন ভ্যারাইটি আছে। প্লাস এখন এরকম মাথার পাশে এরকম ক্লিপ লাগানোর খুব স্টাইল আছে, সেগুলোও এখানে অনেক রকম ভ্যারাইটি পেয়ে যাবে। দাদার নাম ফোন নাম্বার সব দিয়ে দিলাম, তোমরা চাইলে ওনার সাথে যোগাযোগ করে যেতে পারো। ফোন নাম্বার বলো। 9433046758। হ্যাঁ, কিভাবে আসতে হবে তোমার এখানে? কিভাবে তা হাতিবাগানে নামলে হাতিবাগান থেকে সোজা আসলে টাউন স্কুল, টাউন স্কুলের মুখে যে ডান দিকের দোকানটা, টাউন স্কুল আছে, এই যে টাউন স্কুল, টাউন স্কুলের ডান দিকে যে দোকানটা সেটা হলো এই রাজদার দোকান। এখানে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়, অনেক দিনকার দোকান, আমি প্রায় ছোটবেলা থেকে এখান থেকে কিনছি। হাতিবাগান ওড়না হাউস সবাই চেনে, ওই ওড়না হাউসের ঠিক উল্টো দিকে এই দিদির দোকান। এখানে বিভিন্ন রকমের টিপ, নেল পালিশ, ক্লিপ, আর কানের দুল, লিপস্টিক, এগুলো তো আছেই। সঙ্গে আছে এখানে মানে সিটি গোল্ডের চুড়ির এখানে হিউজ কালেকশন আছে এবং দেখতে ডিজাইনগুলো অসাধারণ। এবং দোকানে অন্যান্য দোকানের থেকে সাধারণত কম দামে এই দোকানটায় পাওয়া যায়। আমি এই দোকানে অনেক দিন ধরে আসছি, আমি আমার আমি অনেকের জন্য এখান থেকে চুড়ি কিনে নিয়ে গেছি এবং চুড়িগুলো দেখতে তো ভালোই এবং রঙও অনেক দিন ধরে থাকে, মানে রং চলে যায় খুব তাড়াতাড়ি, এরকম কোনো ব্যাপার না। আর বিভিন্ন রকমের টিপ, তাছাড়া বাচ্চাদের চুড়ি এখানে বিভিন্ন রকম ভ্যারাইটি পেয়ে যাবে। হাই, এটা হলো 30 টাকাওয়ালা শপ।
এখানে যত ম্যাক্সিমাম জিনিসই আছে সেগুলো 30 টাকার মধ্যে, এবং কিছুগুলো একটু বেশি দামেরও আছে। এবং কালেকশন অসাধারণ, এখানে না এলে তুমি বুঝতে পারবে না। তোমাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব এই দোকানটায় একবার ঘুরে যেও। চলো এবার তাহলে একটু ঘুরে দেখাই। এই দুলটা দেখো, এই দুলটা অসাধারণ একটা দুল, এর মধ্যে ময়ূরের পালকের একটা টাচ আছে। এগুলোর দামও 30 টাকা, এত বড় দুল কিন্তু এগুলোর দামও 30 টাকা। পাশে দেখো একটা দুল যেটা দেখাচ্ছি, সেটা দুটো স্টেপে আছে, এত বড় দুল, এটার দামও 30 টাকা। এবং ডিজাইনগুলো আমার হয়তো ক্যামেরা ভালো না বলে হয়তো ভালো করে দেখাতে পারছিলাম না, তো তোমরা যদি গিয়ে ওখানে দেখো তো ভীষণ ভীষণ তোমাদের পছন্দ হবে। আমি মানে নিজে অনেক দুল এখান থেকে কিনেছি, কেন কি আমার দুল কেনার একটা নেশা আছে বলতে গেলে। এটা দেখো কি সুন্দর ট্রায়াঙ্গেল, তার নিচে হাফ সার্কেলের মতো একটা ডিজাইন করা এবং নিচে ঝুমকো দেওয়া। আর তার পাশে দেখো এরকমই গোল্ডেন কালারেরও দেখা যাচ্ছে, সেম ডিজাইন। আর এই যে দেখো ট্রায়াঙ্গেল আছে, তার নিচে হাফ সার্কেলের মতো। আর এখানে দেখো পুরো থ্রেড দিয়ে আছে, যে কালারের থ্রেড বা যেরকম শাড়ি বা জামা কাপড় পরবে জামার সাথে ম্যাচ করে যে থ্রেড নিতে পারো। ইভেন এখানে সব রকম কালারই আছে এবং মাল্টি কালারও আছে। মাল্টি কালারটা নিলে সবচেয়ে খুব ভালো, যেটা অনেক জামার সাথেই চলে যায়। এছাড়া এখানে ক্লিপ আছে, এটা মেনলি কানের দুল এর সব। আর এখানে দেখো এটা একটা খুব সুন্দর, এটা একটা এরকম শ্রীকৃষ্ণের বাঁশি হাতে ধরে আছে, এরকম একটা ময়ূরের পালকওয়ালা একটা বড় একটা হাড় মতো আছে। আর কানের দুলও আছে, কানের দুলেও দেখো শ্রীকৃষ্ণের ওই ময়ূরের পালকের একটা টাচ আছে। এই সেটটা ভীষণ সুন্দর লেগেছে। এই সেটটা অন্যান্য সাইটে তো অনেক বেশি দাম তো বটেই, ইভেন সবাই জানে মিশোতে এখন সব কিছু অনেক কমে পাওয়া যাচ্ছে, কিন্তু মিশোতেও এটার দাম অনেক বেশি। কিন্তু হাতিবাগানে এখানে এখানে এই দোকানে পাওয়া যাচ্ছে এটা অনলি 150 টাকা, হয়তো বার্গেনিং করলে আরও 20-25 টাকা কমেও যেতে পারে। আর এখানে দেখো সব 10 টাকার মানে টাপ আছে, যেগুলো মানে রেগুলার ইউজ ক্যাজুয়াল ওয়্যারের জন্য আছে। এখানে স্মাইলিওয়ালা দুলো আছে, এইগুলো সব 10 টাকা। আর দেখো এখানেও এই যে এই পাথরের দুলগুলো আছে, এইগুলোও সব 10 টাকা। এগুলো ভীষণ ভালো, আমি নিজে ইউজ করেছি, এর গ্লেজ অনেক দিন পর্যন্ত থাকে। অবভিয়াসলি এডির মতো হয়তো হবে না, কিন্তু এর গ্লেজ অনেক দিন ধরে থাকে। হ্যাঁ, এখানে দেখো কলেজে যাওয়ার জন্য কলেজ ওয়্যার হিসেবে এই দুলগুলো পরতেই পারো, কি সুন্দর কিউট কিউট ক্রিসমাস ট্রি আছে। এছাড়া দেখো এখানে এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ওপর কিছু দুল আছে, জিন্স টপ পরলে তখন কানে কি পরবে তখন এরকম কিছু দুল ইজিলি তুমি পরে নিয়ে বেরিয়ে যেতে পারো। এটা এটা খুব ভালো, খুব সুন্দর এটা। আর দেখো এখানে দেখো অ্যালফাবেট আছে, অ্যালফাবেটের মতো কানে তুমি পরতে পারো, এখনকার স্টাইল। এক কানে এরকম একটা অ্যালফাবেট পরলে আর আরেক কানে একটা ঝোলা দুল পরলে, বা এরমও পড়তে পারো, বা দুটো কানে একই রকম অ্যালফাবেট পড়তে পারো, এখন তো মিক্স অ্যান্ড ম্যাচ করে অনেকে পড়ছে। তো এইগুলোর দামও হলো 10 টাকা। এখানে দেখো এরোপ্লেন আছে, কি সুন্দর সুন্দর সব ডিজাইন আছে, এইগুলো সব 10 টাকা। কিন্তু এই কালোগুলো যেগুলো দেখছো এইগুলো একটু বড় বড়, এইগুলো সবকটার দাম হলো 20 টাকা। এখানে দেখো বড় বড় তুমি স্টোনের দুলও পেয়ে যাবে, এটার দামও 20 টাকা। আর এর কোয়ালিটি আমি 10 টাকার কোয়ালিটিটাও যেরকম ভালো, এই 20 টাকার কোয়ালিটিটাও অসাধারণ। এগুলো আমি অনেক কিনেছি, প্রচুর কিনেছি এগুলো। এটা যদি 6 মাসও চলে, 10 টাকা 20 টাকায় আজকাল কি পাওয়া যায়, 6 মাসও যদি চলে সেটাও তো অনেক। তো তোমরা একবার এই দোকানটাও এসে দেখতে পারো, এই দোকানটা ভীষণ সুন্দর। আর এটাও 20 টাকা। আর এর পরের পাশে যেগুলো বাঁ দিকে আছে এগুলো দেখো তুমি কালার ম্যাচ করে, এছাড়াও ওনার কাছে আরও অনেক কালেকশন আছে। সব কিছু ডিসপ্লে এখন করছে না করোনার জন্য, কারণ এখন একটু লোকজন কম বলে। আর একদম বাঁ দিকের যে দুলগুলো, এই যে এইগুলো না, এইগুলো 30 টাকা করে। তো এই দোকানটা একবার এসে তো তোমাদের দেখতেই হবে। আমি তো জাস্ট কয়েকটা তোমাদের দেখাতে পারলাম, সব তো আর এত ভিডিওর মধ্যে একসাথে কভার করা যাচ্ছে না। তো তোমরা পারলে যদি হাতিবাগানে কখনো আসো, বা এখন তো পুজো এসে যাচ্ছে, পুজোর মার্কেটিং স্টার্টও হয়ে যাচ্ছে, তো তোমরা একবার এসে এখানে অবশ্যই দেখো। হাতিবাগান মঞ্জিনিসের ঠিক উল্টো দিকের দোকানটাই হলো অসিতবাবুর দোকান। এক নম্বর হচ্ছে বাপি, 9 4 9 8 0 4 5 3 5 5 এসব কন্ট্রোল করলে যেরকম লাগবে বলবে, আমি নিয়ে যাবো।
শপিং কমপ্লিট। আমরা এখন ভেবেছিলাম বাড়িতে গিয়ে খাবো, কিন্তু অ্যাজ ইউজুয়াল বাইরে বেরোলে তো না খেলে মনে হয় যে সেটা কমপ্লিট হলো না, তাই জন্য আমরা এখন যেখানে অনেক অনেক দোকান খাওয়া সেখানে চলে এসেছি। এখনও ডিসাইড করে উঠতে পারিনি কি খাবো, বাট কিছু একটা খাবো। টাউন স্কুলের গলি দিয়ে ভেতরে ঢুকে এখানে পরপর কতগুলো খাবারের দোকান আছে। আরসালান দেখা গেল, এখানে একটা নতুন খুলেছে উৎসব। ডান দিকে গজবের দোকানটা চেঞ্জ হয়ে গেছে এবং সামনে ভাঙাচোরা অবস্থায় সুতানুটি জাংশন। এটা আমার ফেভারিট রেস্টুরেন্ট, কেন কি এখানে একটা ডিশ আছে যেটা খেতে আমি প্রচন্ড ভালোবাসি, এবং হাতিবাগানে এলে এইখানটা না এলে যেন আমার মনে হয় যে ঠিক করে যেন খাওয়া হলো না। তো একদমই দেরি না করে টুকটুক করে তাড়াতাড়ি করে ঢুকে পড়লাম রেস্টুরেন্টের ভেতরে। পেটে 10,000টা ছুঁচো একসাথে দৌড়চ্ছে মনে হচ্ছে। এবার জাস্ট গিয়ে খাবারটা অর্ডার দেওয়ার দেরি। যাই হোক, আমার ফেভারিট ডিশের কথা বলছিলাম, সেটা হলো হংকং চাউমিন, যেটা আমি হাতিবাগান গেলে মানে খাবই, এবং কেউ যদি আমাকে না নিয়ে হাতিবাগান যায় তার পানিশমেন্ট হলো সেই ডিশটা আমার জন্য কিনে আনতে হবে। তো হংকং চাউমিন আর ড্রাই চিলি চিকেন। মোটামুটি 10 মিনিটের মধ্যেই আমরা খাবারটা সাবাড় করে ফেলেছি। রেস্টুরেন্ট থেকে বেরোনোর পর প্রচণ্ড গরম লাগছিল, কারণ ভেতরটা চিল এসি ছিল আর বাইরেটা ভীষণ গরম ছিল। তো আমরা ঠিক করলাম যে আমরা একটু ফ্রুট জুস খাবো। তো এখানে একটা জুসের দোকান আছে, আমরা আর দেরি না করে সেদিকেই চলে এসেছি। তো দুটো ম্যাঙ্গো জুস আর আমার মেয়ের জন্য ফ্রুটি অর্ডার দিয়ে যতক্ষণে জুসটা তৈরি হচ্ছে আমি চলে এসেছি। তার ঠিক উল্টো দিকের দোকানে একটা ক্রকারি শপ আছে, ওখানে খুব ভালো ভালো ক্রকারি পাওয়া যায়, অনেক পুরনো দোকান অবশ্যই। আর আমার একটুখানি মানে ক্রকারি দেখলেই হাত পিসপিস করে, ভীষণ আমার একটা নেশা আছে ক্রকারি কেনার। তো এখানে ক্রকারির সাথে সাথে অনেক শোপিসও রাখা আছে। আমি কতগুলো মাইক্রোওভেন ওভেন প্রুফ বাটি কেনার জন্য গেছি এবং ওটা দেখে খুব সুন্দর লাগলো, অনেকগুলোই বেশ ভ্যারাইটিও ছিল, এইগুলো পছন্দ হয়েছিল। খুব সুন্দর সুন্দর কফি মগের সেট বা কাপের সেট খুব সুন্দর সুন্দর ছিল, মানে ভীষণ ভালো লাগছিল দেখে। তো কিন্তু আমার আর কেনার জায়গা নেই, কেন কি এত বেশি আমি এগুলো মানে ক্রকারি দেখলেই কিনি, কাজে আর যদি নিয়ে যাই মামা আমাকে মেরেই ফেলবে, রাখার জায়গা নেই। তো যাই হোক, এদিকে আমাদের জুস তৈরি হচ্ছে, জুস দাদা আমাদের জন্য জুস বানাচ্ছেন। জুস রেডি। খাওয়া দাওয়া শপিং শেষ, বাড়ি ফেরার পালা। এবার বাড়ি ফেরার পথে বিখ্যাত দোকান হাতিবাগানে কেসি গোপ, ওই দোকানের সিঙ্গারা খুব ভালো লাগতো আমাদের, তো তাই জন্য ভাবলাম বাড়ির জন্য কিছু সিঙ্গারা নিয়ে যাই। কিন্তু ওখানে গিয়ে দেখলাম যে সিঙ্গারা নেই, তার বদলে ওরা নতুন একটা আইটেম করেছে, সেটা হলো আলু বড়া। তো বললো যে একই দাম, আলু বড়াও নিয়ে যেতে পারো, সঙ্গে চাটনি দেবে, সেটা থাকে খেতে খুব ভালো। তো ভাবলাম যে একদিন নিয়ে গিয়ে দেখি যে কীরকম। তো বাড়িতে এসে খেয়ে দেখলাম সত্যি খুব ভালো, একটু ঝাল ছিল কিন্তু ভীষণ ভালো টেস্ট, ওই চাটনিটা দিয়ে খেতে খুব ভালো লাগে। ভালো আর একটা জিনিস যেটা হাতিবাগান গেলে অবশ্যই করবে, সেটা হলো টাউন স্কুলের উল্টো দিকের গলিতে একটা দোকান আছে মালঞ্চ, সেখানে খুব ভালো চিকেন কবিরাজি, চিকেন কাটলেট, ফিশ কবিরাজি, ফিশ কাটলেট ভীষণ ভালো পাওয়া যায়, ওখান থেকে একবার কিনে খেয়ে দেখো। হ্যালো, আমরা হাতিবাগান থেকে ফিরে গেছি, এখন আমি তোমাদের দেখাবো কি কি কিনলাম। অবশ্য বেশি তো ঘুরেছি আর কিনেছি কম, যাই হোক সবকিছু তোমাদের দেখাবো কি কি কিনলাম। তো প্রথমে আমি আমার মেয়ের জিনিসপত্রগুলো দিয়ে স্টার্ট করি। প্রথমে একটা গল্পের বই শুকতারা, আমাদের ছোটদের, আমরা ছোটবেলা যখন সবার ফেভারিট শুকতারা। আমাদের সময় বইটা একটু মোটা ছিল, এখন কি ছোট এবং পাতলা করে দিয়েছে গল্পগুলো। বাটুল দিগের আর হাদা হোদা এটা পড়তে আমাদের খুব ভালো লাগতো। শুকতারা এটা একটা মাসিক সংখ্যা, এটা হলো 25 টাকা দাম। তারপর কিনেছি এইটা হাতিবাগানের সেই দোকানটা থেকে, ওই দাদার দোকান থেকে, এই যে একটা হেয়ার ব্যান্ড কিনেছি, এটা ভীষণ কিউট, পুরো ভেলভেট দেওয়া, ভেলভেটের পুরো ইয়েটা, আর এর যে ইলাস্টিক বেশ ভালো, মোটা একটা ইলাস্টিক দেওয়া আছে, খুব কিউট দেখতে, ভীষণ কিউট দেখতে। নেক্সট যেটা দেখাবো, আমার মেয়ে যেহেতু নাচ করে ওর জন্য মাথার ফুল কিছু আমার দরকার ছিল,
তো আমি এই যে কাপড়ের এই রিবন গুলো এইগুলো কিনেছি এগুলো এক একটা 20 টাকা করে নিয়েছে আমি 20 টাকার একটু কম কেন কি আমি যে কটা জিনিস কিনেছি সব মিলিয়ে একসাথে একটা দাম নিয়েছে এইগুলো বেশ নাচের সময় মাথার পিছনে এরকম খোপার সাথে যদি এরকম করে বাঁধে খুব সুন্দর দেখতে লাগে আমি তিনটি কালার নিয়েছি রেড ইয়েলো এন্ড হোয়াইট এগুলো মিক্স এন্ড ম্যাচ করে পরলেও খুব সুন্দর লাগে ভালো যাদের চুল কম ভালো মতো খোপা ছোট খোপা যদি হয় তাহলে এই ব্যাক ক্লিপটা একটা ঝুঁটি করে এই ব্যাক ক্লিপটা লাগিয়ে দিলেই খোপাটা একদম ইনট্যাক্ট থাকে অনেক রকম ডিজাইন ছিল আমি তোমাদের ভিডিওতেও দেখালাম ভ্যারাইটি ছিল প্রচুর আর যদি চাও তো অন্য কালারেরও খোপা ছিল যাদের চুলের কালারটা অন্যরকম খোপা ছিল আমার যদিও ব্ল্যাকটাই দরকার ছিল তো আমার এটা ভীষণ ভালো লেগেছে এটার দাম বলেছিল 280 টাকা কিন্তু সব মিলিয়ে একসাথে কিনেছি বেশ অনেকটা কম করেছে এইটা 280 টাকা বলেছিল এটা 90 টাকা বলেছিল আর এইগুলো পার্ট পিস বলেছিল 20 টাকা করে এগুলো 10 টাকা করে আর এইগুলো পার্ট পিস 20 টাকা করে এই সব মিলিয়ে আমার কাছ থেকে নিয়েছে 350 টাকা বেশ অনেকটাই কম হয়েছে ফ্যাসিলিটি হলো এই গার্ডারগুলো একটু মানে গার্ডারগুলো দিয়ে চুল বাঁধলে চুল ছেঁড়ে না মানে অনেক সময় হয় না গার্ডার চুল লেগে চুল ছিঁড়ে যায় চুল চুলে চট পড়ে যায় এগুলোতে সেটা হয় না আর এটা অনেক স্ট্রেচেবল আর এটা ওই সহজে ছিঁড়ে যায় না বা গরমে গলে যায় এগুলো খুব ভালো এগুলো মানে চুল চুল বাঁধার পক্ষে রোজকার ডেলি ওয়্যারের পক্ষে তো খুবই ভালো কেন কি রোজ যাতে চুল বাঁধতে হয় আর যদি প্রতিদিনই যদি গার্ডার লাগালেই যদি 4-5টা করে চক চুল উঠে যায় তাহলে তো মুশকিল আর কিনেছি হলো 30 টাকা সেই দোকানের থেকে কিনেছি এই এই একটা দুল এটা মাল্টি কালার আছে আর আরেকটা কিনেছি হলো এইটা এটাও ভীষণ সুন্দর দেখতে এর দামও হলো 30 টাকা আর এই একটা মাল্টি কালারের চুড়ি আমার মেয়ের নাচের জন্য এটাও 30 টাকা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 কালার আছে সবকটা দুটো দুটো করে আছে এই জুতো দেখাবো একটা কিনেছি ক্রক্স ব্লু কালারের দেখতে এর মধ্যে ক্যাটারপিলারের ছবি আঁকা আছে মানে ছবি আঁকা না মানে ওই উপরে এরকম একটা ইয়ে করে গাম দিয়ে আটকানো আছে খুব কিউট দেখতে এবং ব্লু কালারটা খুব অ্যাট্রাকটিভ ভীষণ ব্রাইট একটা কালার খুব সুন্দর এরকম একটা বেল্ট আছে এই বেল্টটা সামনে দিয়েও পরা যায় ক্রক্স যেমন করে পরে এরকম করেও পরতে পারে তখন এরকম দেখতে লাগবে আর যদি বেল্টটা নিচ পেছন দিক দিয়ে পরতে চায় তাহলে সেরকমভাবে এরকমভাবেও পরা যায় খুব সুন্দর দেখতে একটা কিউট একটা জুতো আর ক্রকারি দেখলে তো আমার মনটা কেমন কেমন করে ক্রকারির কিনতে আমি প্রচণ্ড ভালোবাসি আমি এরকম হয়ই না যে ক্রকারি কিনিনি এরকম হয়ই না এইটাও কিনেছি এইটা আর একই রকম দেখতে দুটো শুধু কালার আলাদা এগুলো মাইক্রো ওভেন প্রুফ এরকম ধরার জায়গা আছে বেশ অনেকটা ইয়ে আটে পরিমাণ আটে ফ্রিজার সেফ আর মাইক্রো ওভেন সেফ এইগুলো পার পিস 200 টাকা করে চেয়েছিল আমি বার্গেনিং করে 110 টাকা করে এক একটা নিয়েছি ভীষণ সুন্দর আমার তো মনে হয় 110 টাকায় বেশ ভালো বেশটা অনেকটা কমই পেয়েছে তো এটা ছিল আমাদের হাতিবাগানের একটা ছোট্ট শপিং হল
সামনে পুজো আসছে, আরো অনেক মিষ্টি বেশি চিনি কম এরকম দোকান তোমাদের আমি দেখাবো। তোমাদের যদি আমার এই ভিডিও একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কষ্ট করে ভিডিও বানাই তো একটু লাইক করলে ভালো লাগবে। সো মি সোমদত্তা সাইনিং আউট ফর দ্য ডে, লাভ ইউ, টেক কেয়ার, বাই বাই।